وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ভালোবাসার 100% কুরআনি আমল। আজ খুব গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ টপিক ইনশাআল্লাহ। যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় জর্জরিত, পাশাপাশি যখন আপনি শুয়ে থাকবেন চিন্তা করলেন যে স্বামী পরকীয়া করে না বা স্ত্রী পরকীয়া করে অন্য মানুষের সাথে যৌন নির্যাতন করে, স্ত্রীকে বাড়িতে থুয়ে স্বামী পরকীয়া শুরু করছে, তখন স্ত্রী এটা কাজ করবেন, যখন আপনারা রাত্রে শুয়ে পড়বেন পাশাপাশি যখন শুয়ে ঘুমাবেন, ঘুমাসানের পর তার স্ত্রী তার স্বামীর অজান্তে এই সূরা ইখলাস দেখতেছেন, সূরাতুল ইখলাস 140 বার পাঠ করে ফু মারবেন, একবার ফু দিলেই হবে, 140 বার পাঠ করে মাথায় একটা ফু মারলেই হবে, ফু দিতে হবে। এবার 140 দিন পর্যন্ত এই ফুটা দিতে হবে, 140 দিন পর্যন্ত আপনি তার মাথায় ফু দিতে হবে। এখন যদি স্ত্রী যদি আপনার পরকীয়া করে, ওই রাত্রে যখন সময় বিছানায় শুয়েতে যাবেন, স্বামী তার মাথার মধ্যে ফু মারতে হবে 140 বার, পইরে 141টি একটা ফু দিতে হবে, 141 দিন আমল করতে হবে, তাহলে 141 বার পড়তে হবে, 141টি একটা ফু দিতে হবে, 141 দিন আমল করতে হবে, ফু মাত্র একটাই কিন্তু আমল হবো 141 দিন কিন্তু ঘুম আসার আগে না দিতে হবে। এখন চিন্তা করলেন যে এটা তো বাড়িতে, স্বামী বাড়িতে আছে বা স্ত্রী বাড়িতে আছে, করলেন আমলটা, করলেন ফলবতী পাইলেন এই সূরাতুল ইখলাস। এখন যারা দূরে থাকে আমি বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আপনি পড়লেন ঠিকই। যখন স্বামী বা স্ত্রী বা দূরে থাকে, দূরে চলে গেছে, স্বামী দূরে চলে গেছে পরকীয়া করে, তখন কি করবে? তখন এই কাজটা করবে, আমি দেখিয়ে দিব নিছি। তখন করতে হবে সূরা নসর, এই দেখুন সূরা নসর, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রায়াতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। এই যে দেখতেছেন সূরা নসরটা আমি আপনাকে দেখাই দিব নিছি, এটা নিয়মিত হিসেবে আপনি পাঠ করতে হবে 121 বার, যে কোনো এক সময় পাঠ করতে হবে দিনের মধ্যে, প্রত্যেক দিন 121 বার পাঠ করতে হবে, নাইবা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পরে, ফজর নামাজের পরে 21 বার, জোহর নামাজ, আসর নামাজ, মগরিব নামাজ, এশার নামাজ, প্রত্যেক 21 বার পাঠ করবেন, কিন্তু 141 দিন পাঠ করতে হবে, এটা পাঠ করতে হবে সে দুনিয়ার যে প্রান্ততে থাকুক না, যেখানে থাকুক না ইনশাল্লাহ বাড়িতে আসবে। নিয়ত রাখবেন যখন ওটা পড়বেন, সূরাতুন নসর পড়বেন, পড়ার সময় আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ তুমি তাকে এই সূরার নসরের উসিলায় আল্লাহ তাকে ভালো করিয়া দাও, আমার প্রতি ভালোবাসা বৃদ্ধি করিয়া দাও, মহব্বত পয়দা করিয়া দাও, আমাকে জানিস না ছাড়া চলতে না পারে, আমার মধ্যে আর আমার স্বামীর মধ্যে মহব্বত তুমি পয়দা করিয়া দাও। এভাবে দোয়া করবেন, দোয়া কুলসুম করবেন, দোয়াটা কবুলের সময় আছে, দোয়া কবুল করবেন আজানের সময়, যখন আজান দেয় তখন দোয়া করবেন, আজান দেওয়া শুরু হলো আপনি দোয়া শুরু করলেন,
মনে মনে দোয়া শুরু করলেন, হাত তুলে পারবেন, সেজদা দেওয়া পারবেন, নামাজের পর, নামাজের পর দোয়া করবেন। বৃষ্টির সময় যখন বৃষ্টি শুরু হয়ে গেছে তখন আপনি দোয়া করা শুরু করে দিন, ইনশাল্লাহ শুরু করে দিন। আসরের সময়, শুক্রবার দিন আসরের সময় দোয়া করা শুরু করে দিন, কিন্তু শর্ত হলো নামাজ পাঁচ পড়তে হবে, নামাজ পড়ে দোয়া করবেন, কিন্তু কাজ হবে ইনশাল্লাহ, কাজ হবে। এই যে আমি দুইটা পদ্ধতি আপনি দেখাই দিলাম, এই দুইটা পদ্ধতি যদি আপনার করতে পারেন আল্লাহ পাকের রহমতে আপনার ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।